ওকে, শুরু করছি আমরা। স্ক্রিনটা শেয়ার দিই নাই না? আচ্ছা দেখেন, আমরা রাস লাস্ট দেখেছিলাম হচ্ছে এই পর্যন্ত, তো আমরা কম্পিটিটর ফাইন্ডিং কম্পিটিটর ব্যাকলিংস, আমরা কেউ অ্যাকচুয়ালি কম্পিটিটরকে খুঁজে পেতে পারি সেটা দেখছি। তো কম্পিটিটর খুঁজে পাওয়ার জন্যে আমি সবচেয়ে সহজ জায়গাটা দেখাই দিই। এখানে যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আছে স্পাই গ্লাস নামে ওয়েবসাইট, এটা পেইড সফটওয়্যার যদিও, কিন্তু ফ্রিতে আপনারা কাজটা চালাতে পারবেন, ঠিক আছে? তো আমরা, আমার কম্পিটিটররা, আমরা কি কোথায় কোথায় থেকে ব্যাকলিং করেছে সেটা পেইড টুল দিয়ে এইচরেফ থেকে দেখতে পারি, ঠিক আছে? কিন্তু এইচরেফ তো সবার কাছে থাকে না, তাই না? আর স্পাই গ্লাস থেকে আমরা ব্যাকলিং দেখতে পারি, কোন কোন জায়গা থেকে ব্যাকলিং আসছে, কী কী হয়েছে, আবার ফ্রিতে দেখতে পারি। সো এই স্পাই গ্লাস যে একটা সফটওয়্যার, 300 MB একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা নামায় নিবেন। নামায় নিলে যেটা হবে, যে এই সফটওয়্যারের মধ্যে আপনি যে ওয়েবসাইট বা এক্স্যাক্টলি যে ইউআরএলটা দিবেন, এই ইউআরএল এর মধ্যে কত পরিমাণ ব্যাকলিং আসছে, কোথায় থেকে ব্যাকলিং আসছে, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, কোন সোর্স থেকে আসছে, কোন অ্যাঙ্কর টেক্সট এর মাধ্যমে আসছে, সবকিছু ডিটেলস আপনাকে বলে দিবে। ইভেন আপনি ডেটাগুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এখন তাহলে ফ্রি আর পেইড এর মধ্যে পার্থক্য কি? কি ট্রায়াল কোনো ভার্সন কিনা? না, সফটওয়্যারটা নামাবেন, নামানোর পরে ফ্রিতে মনে হয় 500টার মতো আপনার হচ্ছে রিসার্চ লিঙ্ক, মানে একটা ধরেন একটা ইউআরএল দিয়েছেন যে এটার জন্য অ্যানালাইসিস করবেন। তো ইউআরএল এর মধ্যে যদি 1000 ব্যাকলিঙ্ক থাকে বা 1 লাখ 2 লাখ ব্যাকলিঙ্ক থাকে, তার মধ্যে থেকে 500টা ব্যাকলিঙ্ক আপনাকে হয়তো বা দেখাবে, ঠিক আছে? এই 500টাই কিন্তু অ্যানাফ আপনার জন্য কম্পিটিটর ব্যাকলিঙ্ক। যে কম্পিটিটররা অ্যাকচুয়ালি আমার, আমি যে ওয়েবসাইটের জন্য কাজ করছি, এই সেই যে কিওয়ার্ডের জন্য কাজ করবো, আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য, ওই ওয়েবসাইটের এগেনস্টে কোন কোন ওয়েবসাইট আছে যারা আমার কম্পিটিটর এবং তারা কোথায় কোথায় থেকে ব্যাকলিং করেছে, এইটা আমরা স্পাই গ্লাস দিয়ে পেয়ে যাবো। ইভেন দো স্পাই গ্লাস আরেকটা হেল্প করে, একটা এই স্পাই গ্লাসটা ইনস্টল দিলে আরও 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়েবসাইট অডিটর নামে, আরেকটা পাবেন হচ্ছে লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট। লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট নামে, এই যে এখানে লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট আছে, এইটা একটা উইন্ডো পাবেন, আবার হচ্ছে এসিও স্পাই গ্লাসটাও পাবেন, মেবি র্যাঙ্ক ট্র্যাকার বা হচ্ছে এসিও ওয়েবসাইট অডিটর, এই 2টার একটা পাবেন। লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে আপনার যে নিশ, আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি এখানে দেন, এই ওয়েবসাইট আপনার জন্য যদি গেস্ট পোস্ট করতে চান বা ওয়েব 2.0 করতে চান, তাহলে এই লিঙ্কটা আপনার জন্য সাইট খুঁজে বের করে দিবে যে কোথায় কোথায় থেকে আপনি অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট এখানে আছে আমাদের কাছে, এই গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে একটা ওয়েবসাইটকে গেস্ট পোস্ট করবেন এবং ওই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক, মানে কন্ট্যাক্ট করার জন্য আপনি কোন ফর্ম্যাটে ইমেল ক্রিয়েট করবেন, সেই ফর্ম্যাটও এখানে পেয়ে যাবেন। এই সফটওয়্যারের মধ্যেই করা আছে, তাদেরকে সাথে কমিউনিকেট করার জন্য কিছু ইমেল বা ফোন নাম্বার যদি কিছু থেকে থাকে, সেটাও আপনারা এই লিঙ্ক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পেয়ে যাবেন। সো স্পাই গ্লাস অল ওভার একটা কম্পিটিটরকে অ্যানালাইসিস, তার ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য অনেকটা বেশি হেল্প করে। এটা না, এটা ডাউনলোড করে দিবেন, ঠিক আছে? তাইলেই হবে। আসেন এখন কথা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা অ্যাকচুয়ালি কি। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মেথড, রিভার্স ইঞ্জিনিয়ার এসইও বা রিভার্স এসইও, অথবা এটাকে আরেকটা নামে কল করা হয়, সেটা হচ্ছে যে নেগেটিভ এসইও। এটা অ্যাকচুয়ালি কি, ধরেন আপনার কথা হচ্ছে যে আপনি আপনার কিওয়ার্ড নিয়ে আপনার সাইটকে র্যাঙ্ক করবেন, তো কোথায় র্যাঙ্ক করবেন? ধরেন প্রথম পেজের তো একটা পজিশন থাকবে যে 4 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর পজিশনে যে আছে তাকে আউট করতে হবে, তার পজিশন আমি হোল্ড করবো। সো ধরেন যে আপনি আপনার ফার্স্ট পেজের, যেমন আমি যদি একটু সার্চ করি এখানে যে বেস্ট আইফোন, যখন বেস্ট আইফোন লিখে সার্চ করলাম, মনে করেন যে এই ওয়েবসাইট হচ্ছে আপনার কম্পিটিটর, যার বলতে ফাইটিং কম্পিটিটর, যাকে কিনা আপনি এখান থেকে তাকে সরে আপনি তার পজিশন হোল্ড করবেন। এখন এই ব্যক্তিকে খুব ভালোভাবে আপনি রিসার্চ করেছেন, রিসার্চ করার পরে দেখতেছেন যে ঠিক আছে, ভালোভাবে রিসার্চ টিসার্চ করে দেখলেন যে সে যা যা করছে তাই তাই আপনি করেছেন আপনার ওয়েবসাইটের জন্য, বরং তার থেকে বেটার কন্টেন্ট আপনি লিখেছেন, কিন্তু কথা হচ্ছে আপনি তার সাথে তার পজিশন হোল্ড করতে পারতেছেন না। এখন তাহলে কি করা, অনেক চেষ্টা করছেন, সে যেখান থেকে যেখান থেকে ব্যাকলিন ক্রিয়েট করছে সব কিছুই করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি তার র্যাঙ্কটা ধরতে পারছেন না। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের কাজটাকে অফ রেখে দিই,
বা একটু স্লো করে দিই বা কন্টিনিউ রাখি, রাখার পরপরই সাথে সাথে আমি যা যে কিনা আমার কম্পিটিটর, যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে আমার কম্পিটিটর, এই ওয়েবসাইটের যে ইউআরএলটা এখন এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এই ইউআরএলের পেছনে আমরা স্প্যাম ব্যাকলিংক ক্রিয়েট করা শুরু করি। যখনই এর পেছনে আমরা, যেহেতু আমরা এদের অন পেজ কিছু করতে পারবো না, এর ক্ষতি করার দিকে, নেগেটিভ মানেই ক্ষতি করা, রিভার্স মানেই ক্ষতি করা, হ্যাঁ, তো আমরা করি কি স্প্যাম ব্যাকলিং একে দিচ্ছি। যত বেশি আমরা ওকে স্প্যাম ব্যাকলিং দিতে পারবো, গুগলের কাছে ইরিলেভেন্ট সাইট থেকে আমরা ব্যাকলিং দিতে পারবো, গুগল যেহেতু এটাকে ভালো চোখে দেখে না, তখন অবভিয়াসলি গুগল একে করবে কি এখান থেকে সরায় দিবে। আর যেহেতু আমি এর এ যা যা করেছে সব কাজ আমি করে ফেলেছি, তার মানে এইখান থেকে যদি এই ব্যক্তি সরে যায়, সেক্ষেত্রে এই ব্যক্তির পজিশন গুগল আমাকেই আমার বা আমার ইউআরএলকেই হচ্ছে পিক আপ করবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্স এসইও, যখন আমরা আমার কম্পিটিটরের সাথে পারি না কাজ করে সব করার পরেও, তখন আমরা আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট বা ইউআরএলের জন্য নেগেটিভ বা খারাপ ব্যাকলিং বানাই বা তার জন্য আমরা অফ পেজের এসইও করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড বা রিভার্স এসইও বলা হয়। বলেন, বুঝি না, ব্ল্যাক হ্যাট এর বুঝছি, তারপরে একটা আরেকজন কি যেন বলতে যাচ্ছিলেন। হ্যাঁ নরুল ভাই বলেন। যদি আমার সাইডের জন্য যদি কেউ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, এটা ঠিক করার জন্য কি করতে হবে সেটা দেখায় দিচ্ছি। তো এখন এটার মানে তো এটা না যে আপনি করে যাবে আপনি কিছু করবেন না। আপনি যখন দেখবেন যে আপনি এসরেফ দিয়ে ট্রাই করলেন বা আপনাকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য আমার এখানে অ্যাকচুয়ালি হচ্ছে বা কোথায় কোথায় থেকে আমার ব্যাকলিংক আসছে, ব্যাকলিংক আমরা কিন্তু গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারি। তো আমি যদি পেয়ে যাই, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোন কোন সাইট অ্যাকচুয়ালি আমার নেগেটিভ সাইট যেগুলো স্প্যাম দিচ্ছে, কোন কোন সাইট লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলোকে একটা লিস্ট করব। লিস্ট করে এই নোটপ্যাডের মধ্যে হচ্ছে আমরা অ্যাড করব, নিয়ে নিব নোটপ্যাডে। ফার্স্ট অফ অল নোটপ্যাডে নিব, লিস্ট করব একটা 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 করে, আবার লাইন বাই লাইন দিবেন না। হ্যাঁ, যেমন এটা ডট কম, তারপরে কমা দিয়ে এখানে এভাবে দিবেন না, বরঞ্চ লাইন বাই লাইন করে দিবেন, এরকম যে এক্সাজেট ডট কম, এভাবে লাইন বাই লাইন যে সকল এক্সাক্টলি যে ইউআরএলগুলো থেকে আপনি ব্যাকলিং পাচ্ছেন বা স্প্যাম ব্যাকলিং পাচ্ছেন যেগুলো থেকে আর কি, লিস্টগুলো করবেন। করার পর এটা একে সেভ করবেন হচ্ছে ডিসেবল লিংক নাম দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল, আমি যদি কন্ট্রোল এস করি, সেভ করে দিবেন। লিংক এই নামে এটাকে টিএক্সটি ফাইলে সেভ করবেন। সেভ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে গুগলে, এখানে এসে সার্চ করবেন ডিসেবল লিংক, একটা গুগল সার্চ কনসোল একটা টুলস আছে google.com টুলস ডিসেবল লিংকস মেইন। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে আমাদের যেই ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে আসছে, যেই ইমেল থ্রুতে আমার সার্চ কনসোলের সাথে হচ্ছে ইমেল ওয়েবসাইটটাকে ভেরিফাইড করা আছে, সেই ইমেল দিয়ে আমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে ডিসেবল সার্চ কনসোলে আসলাম, আসার পরে আমার এখানে যে সিলেক্ট প্রপার্টি আছে, সেইখানে আপনার যদি তিনটা চারটা পাঁচটা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটের লিস্টটা এখানে সিলেক্ট প্রপার্টিতে ক্লিক করলে চলে আসবে। দেখছেন, আপনার মনে করেন এই ওয়েবসাইটের জন্য আপনি ডিসেবলিং করতে চান, আমি এখানে ক্লিক করছি, যদি ক্লিক করি এইখানে দেখেন লেখা আছে আপলোড ডিসেবল লিস্ট। এইখানে ডিসেবল লিস্টের মধ্যে এখানে ক্লিক করলে আপনার যে টিএক্সটি ফরম্যাটে যে ফাইলটা আপনি করেছেন সেটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন, এটাই কাজ শেষ। দেওয়ার পরে আর নেক্সট আর কিছু সাবমিট টাবমিট নাই, দিয়ে দিবেন এখানে। অটোমেটিকলি গুগল একটা সময় নিবে, যে লিঙ্কগুলো দিবেন সেগুলো একটা সময় পরে ম্যানুয়ালি করে আপনার যে পেছনে ব্যাকএন্ডে যেই ওয়েবসাইটের ইউআরএল এর পেছনে যে লিঙ্কগুলো ক্রিয়েট করা হইলো অ্যাজ এ ব্যাকলিং, ব্যাড ব্যাকলিং বা স্প্যাম ব্যাকলিং হিসেবে, সেগুলোকে গুগল রিমুভ করে দিবে ইন্ডেক্স থেকে, ডি ইন্ডেক্স করে দিবে। এটা হচ্ছে ওই জায়গা থেকে বাঁচার উপায়। বুঝতে পেরেছি? এক্সপোর্ট করে এক্সাক্টলি ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে বসায় দিবে। কথা হচ্ছে এক্সেল থেকে আপনি নোটপ্যাডে দিবেন, এক্সেল মানে টিএক্সটি ফরম্যাট যেটা বা নোটপ্যাড যেটা এটা সাপোর্ট করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা দিয়ে দিবেন।
আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম এন্ড সলিউশনের ক্লাস আপনাদের। এখন কিছু কোনো প্রবলেম কি আছে? এতদিন পর্যন্ত যা শিখেছি, অফ পেজ অন পেজ সবকিছু মিলে যা কিছু শিখেছি, কোনো প্রবলেম কি কারো আছে? ভাই জি ভাই বলেন। জি বলেন বলবো বলেন সেটা হচ্ছে ওই আর্টিকেল রাইটিং এর ক্লাস, এখানে আমরা যে নেটওয়ার্কটা লাগাইছি ওটা দিয়ে কি ভাই পরিপূর্ণ ভাবে ইয়া করতে পারবো আমরা, ওয়েবসাইট কে বা র্যাঙ্ক করাইতে পারবো বা আমার এটা তো ক্লাস কম হয়ে গেছে না, আমি আর্টিকেল রাইটিং এর উপর বিশাল বিশাল বড় বড় ক্লাস দিচ্ছি, আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয় ভাইয়া। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি 15 নাম্বার, হ্যাঁ, এসইও রিপোর্টিং। আমরা অ্যাকচুয়ালি রিপোর্টিংটা কিভাবে করব? ভালো কথা, আমি কাজ করেছি, আমি কাজ জানি, খুবই সুন্দর কথা, আমি কাজ জানি, কিন্তু কাজ করার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব বা ক্লায়েন্টকে কিভাবে অ্যাকচুয়ালি রিপোর্ট কাজের জন্য সেটা দরকার। তো আমি এক কাজ করি, আপনাদের স্যাম্পল সহ যে কাজগুলো অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় দেখাও দিচ্ছি, পাশাপাশি স্যাম্পলগুলো আপনাদের স্কাইপি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি কালেক্ট করে রাখেন, কাজ করেন আপনারা অন পেজ এসইওর ক্ষেত্রে। অন পেজ এসইও করার সময় আমাদের তো হচ্ছে রিপোর্ট দিতে হবে। এখন অন পেজের ভ্যারিয়েশন দুই রকম হয়, কিরকম? একটা হচ্ছে যে মনে করেন আপনি, আপনাকে যখন অন পেজ, আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করবেন, সেটা হতে পারে ক্লায়েন্টের কন্টেন্টকে আপনি অপটিমাইজ করবেন, বা আপনি ইউএসড এসইও প্লাগইন হতে হচ্ছে তার টাইটেল ডেসক্রিপশনকে চেঞ্জ করবেন, তার একটা ছিল আপনি এখন এটাকে অপটিমাইজ করবেন, বা টাইটেল টাইটেল বা তার ওয়েবসাইটে যে পারমা লিঙ্ক আছে তার ওয়েবসাইটে যদি জেসন অ্যাড করতে হয় বা স্কিমা মার্কআপ যেটা আমরা বলি সেটা যদি করেন, ইমেজগুলোকে যদি আপনি অপটিমাইজ করেন বা ইমেজ অ্যাড করেন, তো এটা তো আপনার করতে হবে। করার পরে অন পেজে করছেন, তো করার আগে একরকম ছিল, করার পরে আরেক রকম হবে, পার্থক্য অবশ্যই আসবে। তো এই কাজটা যখন রিপোর্ট দিবেন যে অন পেজ, আসলে আমরা অফ পেজের ক্ষেত্রে লিঙ্কগুলো আমরা ইয়েতে দিয়ে দিতে পারি, এক্সেল শিট সাজা সাজা দিয়ে দিব, এটা ঠিক আছে। অন পেজের ক্ষেত্রে আপনারা অন পেজ এইভাবে বানাবেন, যেমন এটা একটা দেখান, আমি একটা কম পেজের জন্য 6টা পেজ ক্রিয়েট করে দিয়েছিলাম, এবং 6টা পেজের মধ্যে টোটালি হচ্ছে আমরা 6টা পেজের মধ্যে তার হচ্ছে আমি তার পেজ বানানোর পরে তার টাইটেল অ্যাড করেছি, মনে করেন টাইটেলকে অপটিমাইজ করেছি, সেটা মার্ক করে দিবেন যে টাইটেল অপটিমাইজ করেছেন, কোথায় অপটিমাইজ করেছেন দিয়ে দিবেন। আমি দুইটা দেখাচ্ছি, দুই ধরনের অন পেজের রিপোর্ট দেখাবো, এটা হচ্ছে একটা রিপোর্ট দেখেন। তারপরে আমি যখন তার কন্টেন্টের উপর কাজ করেছেন, কন্টেন্টের কোথায় কোথায় প্যারাগ্রাফ কী কী দিয়েছেন সেটা দিয়েছেন, ইমেজ কী জিওট্যাগ করেছেন কী করেন নাই সেটা মেনশন করে কোথায় ইমেজ দিয়েছেন সেটার একটা একটা স্ক্রিনশট নিয়েছেন। তারপরে এই পেজের জন্যেই বা এই এই পোস্টের জন্য আপনি যে মেটা ডিসক্রিপশন বা টাইটেলের যে এসইওতে অপটিমাইজ করেছেন সেটার কী কী আপনি মেটা ডিসক্রিপশন লিখেছেন বা কী স্ল্যাগ দিয়েছেন বা পারমানেন্ট লিখেছেন বা টাইটেল কী দিয়েছেন সেটা আপনি এভাবে দিয়ে দিবেন। তারপরে সিমিলারলি এরকম প্রত্যেকটার জন্য এভাবে একটা 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 করে আপনাকে করতে হবে, ঠিক আছে? এইভাবে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে রিপোর্ট করে এটাকে পিডিএফ এ কনভার্ট করে নিয়ে ক্লায়েন্টকে রিপোর্টটা দিয়ে দিবেন, বা ডক্স ফাইলটাই হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার প্রুফটা সাবমিট থাকলো যে আপনি অন পেজে অ্যাকচুয়ালি তার জন্য কী কী চেঞ্জ নিয়ে আসছেন, যেমন এটা একটা তাকে। তারপরে আমি একদম লাস্টে দেখাই দিচ্ছি এবং ফাইনাল 6টা পেজের রিপোর্ট, যে কোন কোন সেই 6টা পেজ যেগুলো আমি বানিয়েছি সেগুলো চেক মার্ক করে দিয়ে সেগুলোকে আবার রাইট বাউন্ডারিজ দিয়ে আবার মার্ক করে দিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় আমি বানিয়েছি। এইভাবে অ্যাকচুয়ালি একটা অন পেজের যখন এসইও করবেন, অন পেজ এসইও করার ক্ষেত্রে অন পেজের রিপোর্টটা এইভাবে আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিবেন। আচ্ছা, তো এইটা গেল একটা রিপোর্ট, নিজের প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা হবে, পাশাপাশি হচ্ছে যে আপনি কাজটাও অ্যাজ এ স্যাম্পল বা রিপোর্ট হিসেবে ক্রিয়েট করে নিজের কাছে রেখে দিলেন। যেমন এই রিপোর্টটা বানানোর আগে আমি কি করেছি, এই প্রত্যেকটা ইমেজ আমি আগে নিচ্ছি, ঠিক আছে? ইমেজগুলো নিয়ে এগুলো একটা একটা আলাদা আলাদা নাম করে তারপরে এগুলো নিয়ে একটা ফাইল আমি বানাইছি। এটার জন্য আরেকটা অন পেজ এসে করছি, এখানে কি করছি দেখেন, বিফোর
অ্যাডিং কন্টেন্ট ইন হোম পেজ, তার মানে তার হোম পেজে কোনো কন্টেন্ট ছিল না, তার আগে তার পেজটা দেখতে কেমন ছিল। ক্লায়েন্ট যদি আমাকে বলে যেটা তো আমার আগেই ছিল, তুমি এটা তো করো নাই, এইটার প্রমাণ আমি ক্লায়েন্ট যেন আমাকে না করতে পারে, আমাকে যেন কোনো ব্লেম দিতে না পারে, সেটার জন্য আগে তার কি ছিল সেটার একটা স্ক্রিনশট নিচ্ছি এবং দিয়ে লিখে বলে দিচ্ছি যে বিফোর অ্যাডিং কন্টেন্ট হোম পেজ, হোম পেজে কন্টেন্টের লেখা দেওয়ার আগে তোমার সাইট ছিল অ্যাকচুয়ালি দেখতে এরকম, একটু সময় দেন। এবং কন্টেন্ট লাগানোর পর এখন কন্টেন্টের মধ্যে কী কী দিছি পরে বললাম, তো তার যেটা দরকার ছিল আমি সেগুলোই দিছি, তো আমি এখানে যদি দেখে রাখেন আর কি। তো বিফোর অ্যাডিং কন্টেন্টের আগে হোম পেজের অবস্থা এমন ছিল, আফটার অ্যাডিং এইচ ওয়ান ট্যাগ এইচ টু ট্যাগ উইথ মেন কিওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স প্লাস কন্টেন্ট, সবগুলো অ্যাডের পরে তার এগুলোগুলো অ্যাড করা দরকার ছিল, তার এইচ ওয়ান ট্যাগ এইচ টু ট্যাগ অ্যাড করা দরকার ছিল হোম পেজের মধ্যে, তার মেন কিওয়ার্ডগুলোকে অ্যাড করে সেন্টেন্সগুলোকে অ্যাড করা এবং সেন্টেন্স আর কন্টেন্টগুলোকে হচ্ছে অ্যাড করা দরকার ছিল। অ্যাড করার পরে অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটার হচ্ছে ওভারভিউ। যেমন এটাকে তার এইচ ওয়ান ট্যাগ আফটার ইনক্লুডিং দেখে দিয়েছি, আফটার ইনক্লুডিং এইচ ওয়ান এইচ টু ট্যাগ, তো এগুলো এখানে মেনশন করে দিয়ে দিছি যে এটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ, এটাও এইচ ওয়ান ট্যাগ, মাঝখানে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এইচ টু ট্যাগ দিলাম। দেওয়ার পরে ক্লায়েন্টকে আরেকটা যে রিপোর্ট দিয়েছি সেটা হচ্ছে যে এরপর আস্তে আস্তে নিচে যাই, এখানে কন্টেন্টের পরে এই যে এখানে আমি এই যে আফটার অ্যাডেড কন্টেন্ট জিওট্যাগ ইমেজ, এই তার ওয়েবসাইটে কন্টেন্ট অ্যাড করেছি, এই তার ওয়েবসাইটে ইমেজ অ্যাড করেছি, এগুলো অ্যাড করেছি। যেমন এই যেখানে যেটা ছিল অ্যাপ্লায়েন্স রিপেয়ার ক্যান্ডেল সার্ভিস, যেখানে এটার পরের অংশটা হচ্ছে এইটা আর কি অ্যাকচুয়ালি, তো নিলাম। নেওয়ার পরে আবার একটা বলছে আফটার অ্যাডিং রিচ স্কিমা, তার ওয়েবসাইটে রিচ স্কিমাকে অ্যাড করার পরে তার এই জায়গার মধ্যে স্কিম অ্যাড করেছি, সেটার জন্য একটা কন্টেন্ট একটা স্ক্রিনশট দিয়েছি। এখানে হচ্ছে রিচ স্কিমাকে আমরা আমি যে অ্যাড করলাম আমি কোথায় অ্যাড করেছি, এটা হচ্ছে আমরা তো প্লাগইনের মধ্যে ওয়ার্ডপ্রেসে অ্যাড করছি। ওয়ার্ডপ্রেসে অ্যাড করার পরে ফাইনাল করার পরে যখন আমরা সেভ করেছি, সেভ করার পরে ওই পেজের যে পেজে আমরা অ্যাড করেছি বা যে পোস্টের মধ্যে আমরা অ্যাড করেছি, ওই পোস্টের ভিউ পেজ সোর্সে গিয়ে এটাকে খুঁজে বের করছি। খুঁজে বের করে এখানেও দেখায় দিছি যে হ্যাঁ দেখেন ভিউ পেজ সোর্সের মধ্যে আপনার এটা আছে। তারপর তার ফুটারের কিছু কাজ করতে হয়েছিল, সো ফুটারের মধ্যে এখানে বলা আছে হোম পেজ কন্টেন্ট সাইজ, আমি কী কী করেছি আমার হোম পেজের কন্টেন্টের সাইজ আমি কত দিয়েছি, তার হাইট কত রেখেছি, কোন ফন্টে আমি রাখছি, সেটাও আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করে তাকে দেখাই দিছি চেঞ্জ করার পরে যে এই এই কাজগুলো আমি তোমার এখানে করেছি। তারপর এই যে এইটা এটা স্ক্রিনশটটা কিসের আসছে, এটা আসছে এই যে আমরা রিচ স্কিমাকে অ্যাড করেছি, এখানে এই যে রিচ স্কিমা এখানে আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে অ্যাকচুয়ালি এটা এটা কোথায় দেখাচ্ছে তার সাইটের, সেটা হচ্ছে এই সাইটটা হচ্ছে তার ফুটার এরিয়াতে দেখাচ্ছিল এইখানে, এই যে এখানে মার্ক করে দিয়েছি এবং লিখে দিয়েছি রিচ স্কিমা ইন ফুটার, তার ফুটার এরিয়ার একদম নিচে এটাকে দেখাচ্ছিল স্কিমা অ্যাড করার পরে। ক্লায়েন্টের এভাবে দরকার ছিল আমি ক্লায়েন্টের জন্য এভাবে দিয়েছি। তারপরে হচ্ছে তার সাইটের জন্য আমি হচ্ছে তার ফ্রন্টের সাইজটাকে আমি চেঞ্জ করেছি, সেটা আমি দিয়েছি লাইনের হাইট কত দিয়েছি, ফ্রন্ট কী দিয়েছি। তারপর হচ্ছে জেসনএলডি অ্যাড করার পরে তার ওয়েবসাইটের কেমন জেসনএলডি কোড এবং জেসনএলডি আমি টেস্ট করে দেখিয়ে দিছি যে হ্যাঁ যে দেখেন আমি জেসনএলডি টেস্ট করছি এবং আপনার যে এলডি আমি জেসনএলডি আপনার জন্য বানিয়েছি সেটার কোনো ধরনের কোনো ইরর নাই। জেসনএলডির মধ্যে অর্নিং থাকতে পারে এটা অ্যাকসেপ্টেড, কিন্তু ইরর অ্যাকসেপ্টেড না, সো ইররটা জিরো থাকতে হবে অলওয়েজ। আমি এটা থেকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিছি। আবার হচ্ছে বিফোর সাইটেশন, আমি ওয়েবসাইট এটা যে লোকাল ইস্যুর সাইট ছিল তো সাইটেশন ক্রিয়েট করা দরকার ছিল তার সাইটে, সাইটেশনগুলোকে আমি বানাইছি, বানানোর পরে সাইটেশনগুলোকে একটু ইন্ডেক্স করার জন্য আবার হচ্ছে আমি তার সাইটের মধ্যে এগুলোকে ঢুকাই দিছি আর কি। সো বিফোর অ্যাডিং সাইটেশনের আগে তার ওয়েবসাইটের ফুটারের অবস্থা ছিল এরকম, আর সাইটেশন বানানোর পরে যখন অ্যাড করেছি তখন এই যে ফুটারের এই অংশের মধ্যে একটু পার্থক্য করে খেয়াল করেন, দুইটা একটা আগে একটা হচ্ছে পরে। তো এইখানেই ফুটারিতে অ্যাক্রস দ্য ওয়েব নামে একটা পেজ আমি বানিয়েছি, বানানোর পরে এইখানে আমি সাইটেশনগুলোকে অ্যাড করেছি যেটা তখন এইখানে আগে ছিল না, পরে এটা বানিয়ে দিছি। এইটার মধ্যে হচ্ছে এই হচ্ছে আমার টোটালি একটা অন পেজ এসইওর বিফোর আফটার রিপোর্টটা। এইভাবে যখন আপনি একটা ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি একটা অন পেজ এসইওর কাজ যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে এইভাবে একটা রিপোর্ট সাবমিট করবেন। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনাদের দিয়ে দিচ্ছি। ভাই সাইটেশন কোথায় কোথায় করছি এটার হচ্ছে আপনার এক্সেল লিস্ট দিতে হবে নাকি আপনি কিভাবে দেখালেন? এটা
এক্সেলের লিঙ্ক তো আলাদাভাবে দিছি, কিন্তু আমি যে তার সাইটেশন গুলাকে, তার কথা ছিল তার সাইটেশন গুলাকে আমার সাইটের মধ্যেই বসায় দাও, কোথাও না কোথাও বসাও, তো এইটা তাকে দেখাই দিছে। সাইটেশন তো করতেই হবে, মাসবির তো ব্যাকলিংকের কাজ তাই না, করতেই হবে, কিন্তু আমি তার চেয়ে যাচ্ছিল যে তার সাইটেশনের লিঙ্ক গুলো তার ওয়েবসাইটের মধ্যেই ঢুকাই দেই, তো সেটাই আমি করেছি ফুটারে নিয়ে দিয়ে। ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে কি চাচ্ছে, বাট অ্যাকচুয়ালি রিপোর্ট এইভাবে ক্রিয়েট করি আর কি। এখন যেই ধরনের অন পেজের কাজ আপনাকে করতে বলুক, আপনাকে হয়তো শুধুমাত্র কন্টেন্ট অপটিমাইজ করতে বলতে পারে, শুধুমাত্র হেড ট্যাগ অপটিমাইজ করতে বলে বলতে পারে তাই না, বা শুধুমাত্র টাইটেল ডিসক্রিপশন লেখার কথা বলতে পারে, অপটিমাইজ করার কথা বলতে পারে, ডিপেন্ড করে, বাট রিপোর্টটা এইভাবে বানাবেন। তো এই গেল হচ্ছে আপনার রিপোর্ট সাবমিটের ব্যাপারে যদি আসি, যে এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার ক্লায়েন্টের জন্য রিপোর্টগুলোকে বানিয়ে দেবেন। তো ফাইনালি ট্র্যাকিং অ্যান্ড রিপোর্টিংটা এইভাবে, ট্র্যাকিংটা হচ্ছে এখন ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে, প্রজেক্টের উপরে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে টোটাল 4 মাসের টার্গেট নিয়ে আপনি, বা 4-5 মাসের বা 1 বছরের একটা টার্গেট নিয়ে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে ট্র্যাক করতে হবে র্যাঙ্কগুলো, কিওয়ার্ডগুলোকে, যে এই কিওয়ার্ডগুলো আমার কোথায় অ্যাকচুয়ালি র্যাঙ্ক হচ্ছে কি হচ্ছে। তবে এইটা করতে গেলে, ট্র্যাকিং করতে গেলে মাস্ট বি আপনার পেইড টুল ইউজ করতে হবে। এখন সেটা হতে পারে এইচরেফ, হতে পারে সেটা সেমরাশ, যেটা ইউজ করেন, বাট আপনার পেইড টুল ছাড়া অ্যাকচুয়ালি আপনি ট্র্যাক করতে পারবেন না যে এই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের জন্য কোথায় কোথায় র্যাঙ্ক করতেছে। আর ট্র্যাক করার কিভাবে ট্র্যাকিং করে বা কি করে, সেটা অলরেডি আপনাদের যখন আমি পেইড ক্লাস নিয়েছিলাম এইচরেফের, তখন আমি দেখাই দিছি, দরকার ওই ভিডিওটা আরেকবার দেখে নিয়েন। আর রিপোর্ট সাবমিশন ব্যাপারটা যদি বলি, রিপোর্ট সাবমিশন আপনি পিডিএফ করেও দিতে পারেন, আবার অন পেজের ক্ষেত্রে ডক ফাইলটাও দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার ইন্টেনশন মাথায় এটা থাকে যে আপনি ক্লায়েন্টকে মার্কেটের বাইরে নিয়ে এসে আপনার প্রাইভেট ক্লায়েন্ট বানিয়ে নেবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে রিপোর্টটা আপনি ক্রিয়েট করেছেন, তো মার্কেট প্লেসও ধরে যে আপনি কেমন আপনার সার্ভিস দিবেন তাই না। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানেই যে ইমেজগুলো দিবেন, বা এখানে নিচে টেক্সটের মধ্যে হয়তো বা ডিরেক্টলি আপনার মেল দিতে পারবেন না, বাট এখানে আপনি হয়তো এটা বলে দিতে পারেন যে ফরদার হেল্প ইউ ক্যান ফর ফার্দার হেল্প ডিরেক্টলি চ্যাট বক্সের মধ্যে বলবেন না যে আমাকে এখানে নক দেন, এখানে ইনবক্স করেন, ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না চাইবে। রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে গিয়ে যদি ক্লায়েন্ট আপনার সাথে পেমেন্ট নিয়ে ভেজাল টেজাল না করে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আবার চেক টেক কোম্পানি করে না। যখনই ক্লায়েন্ট ভেজাল করতে আসে, তখন হয়তো বা দেখলেন যে পেমেন্ট অ্যাকচুয়ালি আপনি পাবেন নাকি আপনার ফল্ট, সেটা অ্যাকচুয়ালি চেকের জন্য তখন অ্যাকচুয়ালি ডকুমেন্টগুলোকে চেকিং করা হয়। আর যখন আপনার পিডিএফ সাবমিট করে দিবেন, ডকুমেন্ট এটার মধ্যে ওয়ার্ড ফাইল আছে, যখন আপনার পিডিএফ করে দিবেন, নর্মালি এখানে আপনার ফোন নাম্বারটা থাকলো বা ইমেলটা থাকলো, এইটা একটা মোটামুটি কনসিডার করা যায়। বাট ডিরেক্টলি আপনি কখনো মেসেজে ক্লায়েন্টকে বাইরে আনার চেষ্টা করবেন না, যদি ক্লায়েন্ট না যদি আপনার ফোন নাম্বার বা স্কাইপি নিজে থেকে চায়, নিজে থেকে চাইলে আপনি ডিরেক্টলি চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, সেটা ফাইবার বা আপওয়ার্ক কেউ আপনাকে ধরবে না, ধরলেও আপনি একটা জবাব দিতে পারার ব্যবস্থা থাকবে যে ক্লায়েন্ট আমার কাছে ওয়ার্কিং পারপাসে চাইছে, সো আমার কিছু করার নাই, আমার তো কাজ নিতে হবে, ক্লায়েন্টের কাছে আমাকে করতে হবে, সো সিম্পল। আচ্ছা, র্যাঙ্ক আর্কাইভড বলতে অ্যাকচুয়ালি র্যাঙ্কগুলোকে ওই আমার এখন র্যাঙ্ক আগে কত ছিল, এখন কততে আসছে, এই ব্যাপারগুলোকে মেনটেন করা, বা এটাকে আর একটু সিটিআর বাড়ানোর ক্ষেত্রে কী করা যায়, এগুলো মোটামুটি একটু অ্যাডভান্সের কাজ, যেগুলো আপনি সার্চ কনসোল থেকে ফলো আপ করতে পারেন যে আমার র্যাঙ্কিংয়ের কী অবস্থা হচ্ছে, কোথায় থেকে আমার ট্রাফিকগুলো আসছে, এবং যেখান থেকে আমার যে কিওয়ার্ডের জন্য আমার ট্রাফিক আসছে, এটা সিটিআর কত পার্সেন্ট, এই সিটিআরকে কীভাবে আমি ইনক্রিজ করতে পারি, এই পারপাসে সাধারণত র্যাঙ্ক আর্কাইভের কাজগুলো করা লাগে আর কি। যে অ্যাকচুয়ালি আমার কিওয়ার্ডের উপর একটা ফোকাস করে আমার কিওয়ার্ডটা কতটুকু ডেভেলপ করছে, বা আমার র্যাঙ্কিং পারপাসের জন্য আমি যে ব্যাকলিংটা করলাম, ধরেন আমি 3 প্রকারের ব্যাকলিং করলাম, কি কি, একটা গেস্ট পোস্ট করছি, Web 2.0 করছি, আর মনে করেন আর্টিকেল সাবমিশন করছি, 3 টাইপসের করছি। তো এই 3 টাইপসের মধ্যে অ্যাকচুয়ালি আমার জন্য বেটার প্রফিট কে দিচ্ছে, বা কে বেশি হেল্প করতেছে আমাকে র্যাঙ্কিংয়ের জন্য, আমি বরঞ্চ তার উপর একটু বেশি নজর দিই। এই ট্র্যাকিংগুলোই সাধারণত র্যাঙ্ক আর্কাইভের মধ্যে পড়ে।
আচ্ছা, প্রোভাইড এসইও ওয়ার্ক স্যাম্পল ফর ইউর ওয়ার্ক, এটা অলরেডি আপনাকে দিয়ে দিছি, প্রোভাইড অল কাইন্ড অফ রিসোর্স, মোটামুটি যেগুলো আমার সাথে আপাতত ছিল এই কাজের পারপাসে, এখন এতক্ষণ কাজের পারপাসে যা ছিল সেগুলো তো দিলামই, আগে যা যা ছিল সেগুলো একটা চুল লিঙ্কও মানে আপনাদের দিয়ে দিছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা 16 নম্বর ক্লাসটা অ্যাকচুয়ালি করবই হচ্ছে অডিটের উপরে, তারপরে ইনশাআল্লাহ লোকাল ইস্যুতে শেষ করার পরে আর বেশি ক্লাস নাই, ঠিক আছে? কারণ এরপরে ক্লাসগুলো মোটামুটি অনেক ছোট ছোট টপিক, এরপর ওয়ার্ডপ্রেসের উপরে ক্লাস আছে, তবে আমার যে ব্যস্ততা আছে মনে হয় না আমি নিতে পারবো, আমি নিতে না পারলে অন্য একজন মেন্টর আসবে নিতে, এটা নিয়ে শেষ করে দিবে। বাকি 24 নম্বর ক্লাসটা পরবর্তীতে হয়তো হবে, আমি আপনাদের সাথে আবার হচ্ছে অ্যাড করবো। আজকের মতো এই 40 মিনিট বা 50 মিনিট বা 20 মিনিট যাই ক্লাস হয়েছে, আজকের মতো ক্লাসটা আমি এতটুকুই নিব আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, কারো কোনো কথা থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি।